কাজী হয়েছে, কাজী হয়েছে, বয়স হয়ে গেছে তো কাজী হয়েছে, ছেলে অভিনয় তাকে বউ বসে বসে বাদ দিয়ে বাপের বাড়ি যাবো। তা রামু বলছে কি রে খেতে দে, দশের সময় খেয়ে গেলাম, গাড়িতে ঝুলে ঝুলে অভিনয় গেলাম, এলাম খেতে দে, বউ বলছে তোমার ছাই দেবো মুখে, তাহলে কি হয়েছে কি বল না, আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার কি আছে বলো তো, তোমার বাবার না তুমি থাকো, তোমার বাবার কি কাশির অসুখ হয়েছে না, শুধু গেলে লোকে বলে আমাকে ছোঁয়া ছিল খাবার লোক হবে, আমি আমার বাবার বাড়ি আমার ছেড়ে নিয়ে যাচ্ছি, তুমি তোমার বাবার তোমার বাবার কাছে থাক। রামু বলতে তা তুমি জানে কেন, আমার ছেলে আমার অফিস আছে, ছেলে স্কুল আছে, মেয়ে স্কুলে যায়, তা তুমি আর কাজ করো না, আমি বাবাকে সরিয়ে দিচ্ছি, তা তুই যাস না। এখন মা বলছে বাবা দেখো তো তোমার বউ চলে গেলে এখন কে রান্না করে দেয়, মা তো বৃদ্ধা হয়ে পড়েছে, রান্না করে দেবে কে, ছেলে স্কুলে যায়, আমি আমি অফিসে যাই, কী করে হবে, আর তুমি বাবা বাইরে ঘর করে দিই থাক, তা দে বাবা কী করবা, এই চব্বিশ ঘন্টা মেদিনী বাড়ি খুব ভালো দেখা যায়, বুড়ো হয়ে না ওই যে ছড়ি ঘিরে দিয়ে রাখে, আর তাহলে ছেড়ে ফেলবা হামাগুড়িতে পড়ে আছে, ছেলে অপিয়ে যাচ্ছে, তা তখন বুড়ো আস্তায় ডাকতেছে ও বাবা রামু রামু ও রামু, রাম করে
Gracias.
এবার পাতাও বন্ধ রাখো, যখন হবে তখন দিয়া। যাও তোমরা, যাও তো, হাজারা হাজারা গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরকৃষে নমঃ। আমরা পরমারাধ্যতম নিত্য লীলা প্রবেশ বিষ্ণুপাল শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের অহেতুকী কৃপায় শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর অহেতুকী কৃপায় কোটি কোটি জন্মের সৌভাগ্যের পরে আমরা এই স্থানে উপস্থিত হয়েছি। বাই দি গ্রেস অফ কডলেস মার্সি অফ শ্রী চৈতন্য মহাপ্রভু অ্যান্ড নিত্যানন্দ প্রভু শ্রীল গুরু পাদ পদ্ম উই হ্যাভ কাম টু দিস প্লেস আফটার লং লং টাইম উই হ্যাভ কাম হিয়ার। এই ধাম অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপ কেন বলে, নটি দ্বীপের মধ্যে মাঝখানে ব্রহ্মার এখানে কোটি কোটি যজ্ঞ করেছেন, নট ওনলি ওয়ান স্যাক্রিফাইস, মিলিয়ন্স অফ মিলিয়ন স্যাক্রিফাইসেস ব্রহ্মা ডিড হিয়ার। দিস ইজ অলসো ইন অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপের মাঝখানে এটা, এইখানে ব্রহ্মা তিনি তপস্যা করেছিলেন, তিনি বুঝতে পারলেন যে সে এই চৈতন্য মহাপ্রভুর স্থান, এই জন্য এখানে এসে প্রথম থেকে আরাধনা করে। এই ধামে তো আপনারা শুনেছেন সুরভি ইন্দ্রকে নিয়ে সুরভি কুঞ্জেতে তিনি আরাধনা করেছিলেন, আপনারা শুনলেন যে শঙ্কর আরাধনা করেছিলেন এই স্থানেতে, এইখানেতে সব বিদ্যা জগতের যত বিদ্যা বিদ্যানগর থেকে ও একটি দ্বীপ, এখানে শিমুলিয়া দ্বীপ, শিমুলিয়া এখানে সীমান্তিনী দেবী উমা দেবী শঙ্কর সহিত চৈতন্য মহাপ্রভু উপাসনা করেছিলেন একটি দ্বীপেতে, আবার কোল দ্বীপ, এই সব মাঝখানেতে এইটা দ্বীপ আছে। এইখানেতে সচিনন্দন গৌরহরি কৃষ্ণ রাধা ভাব আর তাহার অঙ্গকান্তি নিয়ে সচিনন্দন গৌর রূপেতে উপস্থিত হয়েছিলেন। আমি আপনাদেরকে বলেছিলাম নদীপ ধামেতে যে এই নদীপ ধামকে সাধারণ জ্ঞান করবেন না, জগন্নাথপুরী যেখানে মহাপ্রভুর অন্তিম লীলা ইত্যাদি প্রকাশিত করেছিলেন, যেখানে তার মহাভাব ইত্যাদি প্রকাশিত হয়েছিল গম্ভীরাতে, কিরকম অদ্ভুত বিপ্রলম্বরসে তিনি
কথা রায় রামানন্দ আশ্রম দামোদরের সঙ্গে বলেছিলেন ও স্থান থেকে উঠা কোটি কোটি গুণ শ্রেষ্ঠ এই নবদ্বীপ ধাম ওখানে মহাপ্রভুর জন্ম হয় নাই ওইখানে বাল্যলীলা মাধুরী হয় নাই জগন্নাথপুরী বৃন্দাবন নয় ওটা আছে দ্বারকা আর ইচ্ছা সাক্ষাৎ হচ্ছে বৃন্দাবন কোন কোন অংশে তে বেশি দয়ালু বৈশিষ্ট্য যুক্ত এই বৃন্দাবন যে ওখানে দেখছেন মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভুকে সচিনন্দন গৌর হরিকে উনি সচিনন্দন গৌর হরি নন উনি সচিনন্দন গৌর হরির প্রকাশ যেরকম বৃন্দাবন ছেড়ে রাধা কৃষ্ণ জ্ঞান নাই কোথাও বৃন্দাবনম পরিত্যজ্য পাদ একম ন গচ্ছতি কৃষ্ণ ব্রজনন্দন শ্যাম সুন্দর তিনি বৃন্দাবনকে ছেড়ে একটি পাও এদিকে দিকে যান নাই তাহলে মথুরা থেকে গেল কৃষ্ণ যান নাই তার প্রকাশ বসুদেব নন্দন গিয়েছেন দেবকী নন্দন সেখানে গিয়েছেন আর দ্বারকা থেকে গেল ব্রজেন্দ্র নন্দন যান নাই যখন কৃষ্ণ নন্দগাঁও থেকে আসছেন মথুরাতে অক্রূরের সঙ্গে বৃন্দাবনের সীমাতে অক্রূর ঘাটেতে ব্রহ্মঘাটেতে ব্রহ্মহ্রদেতে তিনি স্নান করতে গেলেন আর সেইখানেতে হঠাৎ কৃষ্ণচন্দ্র আর বলদেব ওইখান থেকে অন্তর্ধান হয়ে চলে গেলেন বৃন্দাবনেতে আর ওইখানেতে বসুদেব নন্দন কৃষ্ণ আর বসুদেবকী নন্দন বসুদেব নন্দন বলরাম ওইখান থেকে প্রকট হয়ে মথুরাতে ফিরে গেলেন বৃন্দাবন ছেড়ে যাননে ওই রকম চৈতন্য মহাপ্রভু সচিনন্দন গৌর হরি তিনি এই বৃন্দাবনকে এই নবদ্বীপকে ধামকে ছেড়ে দিয়ে কোথাও যান কালকে না পরশু আমরা ওই নবদ্বীপ ধাম মাহাত্ম্য তেউ কালকে না কো পরশু আমরা পড়ছিলাম তো বলি যে মহাপ্রভু চালাও এইখানে থাকে তার মাধুর্য লীলা একটি কথা বিশেষ কোন গোপী এটি চায় রাধা আর কৃষ্ণের সঙ্গে সব সময় বিবাহ হোক রাধা আর কৃষ্ণের মিলন না হোক সব সময় বিপ্লব এই সবচেয়ে উন্নত কেউ এটা বলতে পারে কবি কর্ণপুর তার বৃন্দাবন চম্পু আনন্দ বৃন্দাবন চম্পুতে তিনি কৃষ্ণের এই রাস লীলা পর্যন্ত বর্ণন করে তার মথুরা গমন বর্ণন করেন নাই দ্বারকা বর্ণন করেন নাই কোন ভক্ত আমরাও জানি না যে রাধিকার সঙ্গে কৃষ্ণের বিবাহ হোক কিন্তু বিবাহে গৌণ ভাবে তাহাদের মিলনের আনন্দের জন্য হয় এই জন্য কি প্রলম্বটা শেষ হল শুধু গৌণ ভাবে যে সম্ভোগের পুষ্টি করে ওই জন্য কি প্রলম্বের কোথাও কোথাও মহিমা বর্ণন করা হয়েছে যেখানে যে বিশেষ করে যে বলা হয়েছে যে কি প্রলম্ব সম্ভোগের সমস্ত মস্তকে যে নিত্য করে কোথাও কোথাও বলা হয়েছে আবার বিপ্রলম্ব দু রকমের ভাব
देखा जाए कृष्ण संगे ये कहा गिरफ कखनो कखनो है उठा संभव पुष्टि जन्म कौन लोगों काम में न कुछ जो प्रलम्ब होले मान इत्यादि के তারপরে দুজনে মিলনের আনন্দ মাত্র এইজন্য যোগ মায়াকৃত এইটা এই জগতে দেখানো হয় নিত্য জগতে ওই রকম হয় কোন ব্যাপার নাই এই জন্য জীব গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার শ্রীমদ ভাগবত টীকাতে এই সব বলি বৈষ্ণব দরকারে বর্ণন করেছে তে এই ধাম জগন্নাথপুরী এবং গোদাবরী তর থেকে বহু শ্রেষ্ঠ যদ্যপি ওখানে মহারস রাজ ভাব দেখিয়েছে ও থেকে বহু শ্রেষ্ঠ এটা এটা আজকে বুঝে রাখবে এইখানেতে সচিদানন্দ গৌধরী জন্ম হয়েছিল আমরা এর পরে যাব সকালবেলা আমরা যেতে পারি না ওখানে ভিড় ছিল এখন প্রসাদ পাওয়ার পরে বৈষ্ণব রাত্রিসং করতে করতে আপনাদের যোগ পিঠেতে নিয়ে যাবেন সেইখানে সচিদানন্দ গৌধরী জন্ম হয়েছিল সেইখানে তিনি গ্রহণের সময়তে সন্ধ্যার সময়তে তিনি আবির্ভূত হন আজ থেকে প্রায় কত বছর 516 বছর পূর্বে ওখানে জন্মগ্রহণ করেছিলেন তাহার যত পরিকল্পনা ওখানেতে পুরুষ রূপেতে সব এসেছে রাধারানী এসেছেন গদাধর রূপে ললিতা বিশাখা ইত্যাদি এসেছেন স্বরূপ দামোদর রামানন্দ প্রবীর সব পরিকল্পনা পুরুষ রূপেতে এসেছে কেউ একটু পরে এসেছে কেউ একটা পূর্বে এসেছে সব মহাপ্রভুর লীলা পুষ্টির জন্য এখানে উপস্থিত হয়েছিল এইখানে তিনি সাপের সঙ্গে খেলা করতেন কোন সময় তিনি সচি অঙ্গনেতে বসে আছেন একটা বিষধর সর্প ওখানে এসেছে আর তাহার ওটাকে কি বলে ফোনা ধরে হাতে তার সঙ্গে খেলবার করছে অনন্তদেব ছিলেন এই কালেতে পুজোর পরে পড়ালেখা করছে আসলো আর তার গানা তারা নিয়ে যাবে চোরি করে দিয়ে এই জন্য তাকে চোরি করে নিয়ে যাচ্ছে ও তাদের কাঁধের উপরে বসেছে সব 22টি বাজার ঘুরে টুয়ে নিয়ে তাদের মতি ছন্ন করে দিয়ে আবার সচি বাড়ি নিকটে যখন আসলো আর তখন আরে এক ছেলে আসলো তখন চোররা ওখানে ছেড়ে দিয়ে ও ওরা মনে করছে যে আমরা বাড়ি যাচ্ছি আর ওইখানে চলে আসছে এই সব যোগ মায়ার দ্বারা দিয়া এইখানে তিনি তারপরও ভাই বিশ্বরূপ অদ্বৈতের চলেতে যেখানে অদ্বৈত ভবন দেখলেন শ্রীবাস মঙ্গলের একটু পরে ওইখানে যে অদ্বৈতের চো ছিল সংস্কৃতে ওইখানে বিশ্বরূপ পড়ালেখা করতেন ওইখান থেকে মা থাকে মধ্যে যে যাও দেখে নিয়ে আমার দাদাকে তখন তিনি দাদার কাপড় ধরে তিনি যে মা তোমাকে গাছে আর এমন ভাবে তিনি তাকাচ্ছেন যে অদ্বৈত আচার্যের মন বিচিত বুঝে কে ছেলে আর পর্যন্ত বিশ্বের কেউ লোক কোন রূপ আমাকে আকৃষ্ট করতে পারে না আর এই ছেলে আমার দিকে দেখছে আর ঠেই ঠেই নিত্য করে যাচ্ছে অদ্ভুত কে তখন মা বলল আচ্ছা তুমি তোমার ডাকে আমি আমি এসেছি এখানে আর তুমি চিনতে পারছো না আচ্ছা আচ্ছা পরে তুমি বুঝবে এই কালে তিনি টোলেতে তিনি পড়াতেন কোন তো কার তাহার বিবাহ হয় প্রথম বিবাহ তারপর তিনি পূর্ববঙ্গে যান ওখান থেকে ফিরে আসেন তখন বিষ্ণু প্রিয়া দেবীর সঙ্গে তাহার বিবাহ ওইখানে থেকে তিনি গয়া যান আর গয়া যান কিসের জন্য পিতৃপিণ্ড দেওয়ার জন্য আর সেখানে ঈশ্বর পরিপাদের নতুন বৈষ্ণব সঙ্গে তার দেখা হয়
আর সেখানে তিনি বললেন কি ঈশ্বর পরিবারকে আমি পিণ্ড দিতে এসেছিলেন, কিন্তু আমার মহা সৌভাগ্য যে আপনার নতুন বৈষ্ণবের দর্শন হলো। প্রভু কহে গায়ের যাত্রা সফল আমার, সর্বক্ষণ দেখি যতক্ষণ দেখি চরণ তোমার, তীর্থে পিণ্ড দিলে সেই সেই জন তোমার দেখিলে কোটি কোটি পিতৃগণের উদ্ধার হয়েছে। এই দেহ আমি সমর্পণ তোমারে, সংসার সমুদ্র হইতে উদ্ধার, আজকে আমি পিণ্ড দিতে এসেছিলাম, পিণ্ড দিলে এক যাহাকে পিণ্ড দিয়ে তার উদ্ধার হয়, আর তোমার দর্শনে তো কোটি কোটি লোকের উদ্ধার হয়ে যায়, কোটি কোটি পুরুষে। আমি কৃষ্ণ পাদ পদ্মে অমর পান আমার একারও এই, আমি তোমার পাদ পদ্মেতে আমার তন মন বুদ্ধি যা কিছু সমর্পণ করলাম, হে গুরুদেব তুমি আমার অঙ্গীকার করো, আর এই ভর সমুদ্র সে পার করে কৃষ্ণ প্রেমামৃত আমাকে। এইসব লীলা এইখানে হয়েছিল। ছেলেদের বলেন যে সে আর বাবা আমরা পড়াবো না, আমি যেদিকে দেখি সেই দিকে সূত্র বৃত্তি টিকা সবগুলি কৃষ্ণ কৃষ্ণ আমি দেখি, কৃষ্ণ ছাড়া আর আমি জানি না। এখন আমরা কৃষ্ণ কীর্তন করি এই সব মিলে, তখন কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ছাত্ররা বলে যে আমরাও আর পড়বো না, অন্য কোনো টিচারের নিকটে পণ্ডিতের নিকটে আর পড়বো না, তুমি আমাদেরকে যে পড়িয়েছ যথেষ্ট পড়িয়েছ, এখন তুমি যা করবে আমরা ওটাই করবো। তখন বলে যে তোমরা বইকে তোমরা দড়ি দিয়ে দাও আর আমার সঙ্গে কীর্তন করো। তখন ওই গলি গলিতে নদীপের বাইশ বাজারেতে কীর্তন আরম্ভ করেন। শ্রীবাস পণ্ডিতের ওখানে দেখলেন পাশেইতে শ্রীবাস সেখানে কীর্তন আরম্ভ করলেন, দরজা বন্ধ করে দিয়ে রাত্রিতে সারা রাত ধরে কীর্তন চলে ভাবপূর্বক। এই জন্য তাকে বলে সংকীর্তন রাস মন্ডল রাসস্থলী, সংকীর্তন রাসস্থলী। সেইখানেতে নারায়ণী দেবী তাহার প্রসাদ পেতেন, শ্রীবাসের পুত্র মরে গেল আয় দেখে কীর্তন হচ্ছে, মহাপ্রভু বললেন যে আজকে তো কীর্তন হচ্ছে আমার মন লাগছে না কেন, কে তার কানে এসে বলে দিল আরে শ্রীবাসের পুত্র মরে গেছে। হ্যাঁ 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 তার পুত্র মরে গেল, বাড়িতে গিয়ে বলেন ছেলেটাকে বুকে হাত দিয়ে বললেন আরে উঠো উঠো তুমি কেন শুয়েছো উঠো উঠো উঠো। ছেলেকে বললেন, ছেলে উঠে গেল, বলে এসে তুমি ছেড়ে দিয়ে কোথা চলে গেছো, তা আমি কোথা যাই, আমি বেশ ভালো আছি যেখানে গিয়েছি, আমার এখানে হরিভজন হচ্ছিল না, আমি আসক্ত ছিলাম, এখন আমি যেখানে আছি সেখানে ভালো আমি ভালো আছি, কোন জন্মে এরা মাতা পিতা। ওই রকম ভাবে তো আপনারাও এইসব বলে বিচার করবেন না, তো ওইখানে আবার উঠে গেল, আবার ফের মহাপ্রভুকে যখন বিনয় করলো যে আমি যেখানে আছি ওইখানে ভজনের আমার বেশ সুবিধা আছে, তখন আমি আর এখানে আসবো না, তখন মহাপ্রভু তাকে পাঠিয়ে দিল। এই স্থানে হয়েছিল, এই স্থানে থেকে তিনি শেষে চব্বিশ বছরের বয়সেতে কেশব কাশ্মীর ইত্যাদিকে পাস করার পরে আর সংকীর্তনের ধুম মাচিয়ে দিয়ে আর সচি মা মনে করেন যে এর হয়েছে মৃগীর, শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন সত্যি সত্যি এর মৃগীর রোগ হয়েছে, এর মৃগীর রোগ না কৃষ্ণ প্রেমেতে এটা পাগল হয়েছে, এটা কৃষ্ণ প্রেমের এটা ফল মহা সৌভাগ্যের ফল। পরবর্তীকালে তিনি নিশ্চিত করলেন যে আর এখানে থাকবো না, কতগুলি ছেলে এসেছিল তা পড়ুয়ারা আর মহাপ্রভু ভাবে অবস্থ হয়েছিলেন, আর তিনি
বলে আমি কৃষ্ণের ভজন করব না, কৃষ্ণ কৃষ্ণ গোপী 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 করতে লাগে। ওরা বলে দিছে তুমি গোপী গোপী কেন করছ, কৃষ্ণ কৃষ্ণ ভজন করতে পারো না। তখন ভাব আবিষ্ট হয়ে একটি লাঠি নিয়ে তাড়া করেছে। ওরা ভাব তো বুঝে পারে না, ওখান থেকে পালাইন দিল। মনে মনে সংকল্প করলো, ও যদি সচিন ছেলে আমাকে মারতে চায় তাহলে আমরা কি মারতে পারি না, আমরা সকলে মিলে থাকতে পারবো। তখন মহাপ্রভু কি বলেছিলেন, আমি আপনার জগতের উদ্ধারের জন্য এইখানকার লোক অপরাধ করে মরবে এই জন্য সন্ন্যাস করে। তখন আমার মহিমা বুঝলে এই জন্য সন্ন্যাস করবার জন্য সচিব মাতাকে, আর নবযুবতী আমি পুত্র হয় নাই এই বিষ্ণু প্রিয়া দেবীকে নিষ্ঠুর হয়ে গিয়ে ওইখানে পাশে মিডিয়ার ঘাটেতে মাঘ মাসে একেবারে খুব ঠান্ডা আর রাত্রে কালেতে তিনি লাশ দিয়ে দেন। আর লাশ দিয়ে তিনি ও পারে গিয়ে কণ্ঠক নগরীতে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এইসব লীলা এখানে হয়েছিল। আমরা সৌভাগ্যবান যে এখানে এসেছি। ও দ্যাট অল দি সুইট পাস টাইমস দ্যাট আই টোল্ড অটো প্লেস হিয়ার আই ওয়ান্ট ইট এন্ড আওয়ার হোল গৌড়ীয় মিশন গৌড়ীয় বেদান্ত সমিতি especially our Gurudev, he wanted that in Mayapur we had some place where we can make a temple, preaching center, he wanted. But in his lifetime, he could not complete it. But now I would think that only to his inspiration, very easily, more than so many others place we had collected. And I know that this place has been only collected by the Western devotee and all are here present. I think that Radha Kant, he is here. Ramesh also. His wife, partner, Ratikala, Gopinath, Nirgun Prabhu, Brajanath, কৃষ্ণ ভজন যশোদানন্দ আনন্দ মোহিনী বৃন্দা বৃন্দাবন প্রভু রমেশ উপানন্দ প্রভু রূপ মনোহর মল্লেটি ফ্রম কষ্টরিকা Where is Radha Kanti? Oh, Radha Kanti. Oh, so many. I cannot count their names. I cannot. In sabki jai ho, hari bo, hari bo. So I cannot forget them, and I am requesting all. I am requesting all. I'm requesting all for next year. I want to see here or in different way. I want that some trees be here. A place for devotee. Very ideal gay temple. And a guest house. Guest house should be here. We want to make a school. We want to make so many things here. So I request you all, Western devotees, if you give some donations, very easily we can go. यहाँ के भी जो दिल्ली, कोलकाता और सब आसपास के लोग हैं, उनसे मैं निवेदन करता हूँ कि एक विराट यज्ञ है, इस यज्ञ में आप लोग आहुति दान कीजिए, कुछ कुछ डोनेशन देंगे जिससे कि हम अगले वर्ष तक इसको कुछ अच्छे रूप में बना सकें और फिर दो तीन वर्षों में इसको पूरा हम लोग तैयार करें। आप लोगों को बहुत कष्ट होता है, अपने लिए हम लोग तो अब जाने वाले हैं परलोक में, अपने लिए नहीं,
आप सब लोगों के लिए, इसके बाद में जो जनरेशन आएगा उन सब लोगों के लिए. I am not doing for us, we are doing for all and for coming generation, so much hot, so much rain, so much here suffering. So I want that we should make a very good place here. I want my Gurudev was here. We are very near to Prabhupada Samadhi in the midst of Antardi. Here see Jayadev Park. Jayadev Goswami used to be here. Lakhan Sen here, very near. Chand Kaji Samadhi here. Murari Gupta Park. Oh, very near, we are seeing from here. So we are in the midst of Antardi. So we are very fortunate to come here. And I know that my wish, request will not go in vain. Very soon, we will see a very good center here. Lord, and so, my appeal should be, you should try to realize and we तो और बहुत धूप हो गई है इसलिए अब परमिशन होगा ये जो लाइन जो आ रही है গেটের দিকে আগে পরিবেশন হবে ভক্তবৃন্দ ওইদিকে চলে যান ওইদিকে গিয়ে আগে পরিবেশন করুন কোথায় পাতা পাননি হাত তুলুন দেখি পাতা
Thank you.
Thank you.
सेम हाँ सेम हाँ क्या कम दाम में दाम में 40,000 बड़ो तेल जा हो गए छोटे तो ताई हो गए मंदिर का लेकर आता है।